বছরে এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার উদ্বাস্তুদের কোন সমস্যা সমাধান করতে পারিনি, মতুয়াদের সমস্যা সমাধান করতে পারিনি। কিন্তু আমি এইখানে বলতে চাই যে মানে একটু মনে করাতে চাই, এখনো এক সপ্তাহ হয়নি, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কয়েকদিন আগে বাংলাদেশ সফরে গেছিলেন, রাষ্ট্রীয় সফরে। সেই সফরের ভেতরে তিনি তার ভেতরেই তিনি যশোরেশ্বরী মন্দিরে উপস্থিত হন এবং এই যে মতুয়া ধর্মের যে পীঠস্থান, যে গোড়াকান্দি ধাম, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি উপস্থিত হয়ে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ থেকে আগত এই রাজ্যে লক্ষ লক্ষ তারও বেশি 2 কোটির উপরে যে উদ্বাস্তু যারা একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যারা এখানে আসতে বাধ্য হয়েছিলেন, যার অনেক মানুষ এই দিগনগরের আশপাশে আছেন, তাদের প্রতি সম্মান জানানোর জন্য ওরাকান্দিতে সেদিন নরেন্দ্র দামোদর দাস মোদীজি উপস্থিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা উদ্বাস্তুদের প্রতি তিনি সম্মান জানিয়েছেন, মতুয়া ধর্মের প্রতি সম্মান জানিয়েছেন। হরিচাঁদ গুরুচাঁদের যে পবিত্র জন্মস্থান, যে পবিত্র পীঠস্থান, সেখানে গিয়ে তিনি প্রণাম করে এই বার্তাই দিয়েছেন যে খুব শীঘ্রই এই মতুয়াদের সমস্যা, উদ্বাস্তুদের সমস্যা সমাধান হবে। তাই ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি এখানে সকলের কাছে প্রার্থনা করব, আবেদন করব যে বাংলার অস্তিত্ব বাঁচানোর জন্য, বাংলার আগামী প্রজন্মকে রক্ষা করবার জন্য এবং উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য এবারের নির্বাচনে 22শে এপ্রিল পদ্মফুল চিহ্নে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ঠাকুর হরি হরিচাঁদ গুরুচাঁদ কি, জয় সতী মাতা কি, জয় সতী মাতা কি, হরিচাঁদ কি, গুরুচাঁদ কি, হরিপল হরিপল, আগে বলো, পিছে বলো, সামনে বলো, পশ্চে বলো, আগে বলো, ডানে বলো, বাঁয়ে বলো, পশ্চে বলো, বলো বলো, পশ্চে বলো। পরে রাঘবেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে এই মুহূর্তে কয়া মুলকা শেষ করে এই বাড়িতে আমাদের গোপাল ঠাকুরের, গোলক ঠাকুরের বাড়িতে উপস্থিত। আমি এই কারণেই 2-4 কথা বলার ইচ্ছে প্রকাশ করলাম যে এখানে মানুষের যে উচ্ছ্বাস, ভালোবাসা, তাতে আমি আপ্লুত একদম। আজকে সারা দিন প্রায় জনজোয়ারে ভেসে গেছি বাংলায়। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির আশা একান্ত দরকার, কারণ বাংলায় আজকে যাদের সঙ্গে লড়াই মূলত ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, একদিকে রাষ্ট্রবাদ আর একদিকে মৌলবাদ। আপনারা জানেন যে এই মৌলবাদের কারণে 1947 সালের 14ই আগস্ট আমাদের দেশ দ্বিখণ্ডিত হয়েছে। দেশ দ্বিখণ্ডিত হওয়ার পরে আমরা দেখেছি পরবর্তী সময়ে যে মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আজকের যে বাংলাদেশ, সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের ছিন্নমূল হয়ে এদেশে উদ্বাস্তু হয়ে আসা। আজ সেই উদ্বাস্তু সমস্যা আমাদের কাছে জ্বলন্ত সমস্যা, আমরা প্রত্যেকেই জানি। উদ্বাস্তুদের সঙ্গে সঙ্গে যে মতুয়া সম্প্রদায়ের মানুষ জানে যারা আছেন তাদেরও যে সমস্যা, ইতিমধ্যে সেই সমস্যা সমাধানের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার কতটা আন্তরিক সেটা আমরা সকলেই জানি। যে পার্লামেন্টে যে ইতিমধ্যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে পাশ করানো হয়েছে যে বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে আগত যে সমস্ত শরণার্থী তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, রেশন কার্ড দেওয়া হবে, ভোটাধিকার দেওয়া হবে, আমরা সব জানি। কিন্তু এই রাজ্যের যারা শাসক দল বিভিন্ন সময় তারা ভোটের রাজনীতি করবার জন্য তাদের নির্লজ্জ তোষণ আমরা দেখেছি। মতুয়াদের ভোট পাওয়ার জন্য আমরা দেখেছি 11 সালের বিধানসভা নির্বাচনের আগে যে ঠাকুরনগরে গিয়ে বড়মার